পরপর দুটি জায়গাতে যখন বিজেপির তরফে এই অনুষ্ঠান সূচি প্রথমে পরিকল্পনা ছিল সেখান থেকে কিন্তু পুলিশ পরবর্তীকালে তারাসুন্দরী পার্কে ঠিক সামনে এখানে এই মঞ্চ করা হয়েছে এবং এখানেও দেখা যাচ্ছে এই মুহূর্তে পোস্তা থানার সাথে কিন্তু কার্যত বিজেপি নেতৃত্বের কার্যত কার্যত কিন্তু বাঘ বিতরণটা হচ্ছে আমরা শুনে চেষ্টা করি

দুটি জায়গা থেকে সরানো হয়েছিল সত্যনারায়ণ পার্ক এবং গণেশ টকিস তারপরে তৃতীয় জায়গা এটা স্যার নেই বলেই সরানো হয়েছিল এখনো সেই একই কথা বলা হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন এটা আমার ব্যক্তিগত কোনো ডিসিশন নেই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে কি ল এন্ড অর্ডার সিচুয়েশন হয় নাকি পশ্চিমবঙ্গে কি আমরা এই অবস্থায় এসেছি যে প্রধানমন্ত্রী কথা বললে ল এন্ড অর্ডার সিচুয়েশন মুখ্যমন্ত্রী কথা বললে ল এন্ড অর্ডার সিচুয়েশন নয় আমার বক্তব্য দুটেই চেয়ারকেই সম্মান দিতে হবে মুখ্যমন্ত্রীকেও সম্মান দিতে হবে প্রধানমন্ত্রীকেও সম্মান দিতে হবে কি শেখাচ্ছি আমরা নেক্সট জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছি কিসের রাজনীতি কিসের রে যে সামান্য এইগুলো আমরা শেখাতে পাচ্ছি না এখন কি করবেন আপনাদের প্রোগ্রাম উনি তো বলছেন যে হবে না আমি ওনার কাছে অনুরোধ করেছি প্রোগ্রাম বন্ধ করবেন না এটাতে খারাপ মেসেজ যাবে সব বিষয়ে আমরা রাজনীতি করব না করবেন না রাজনীতি এই মুহূর্তে অগ্নিবিত্রা পলের সাথে কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রাম মাঝখানে কিছুটা কিন্তু বিঘ্নিত করা হয়েছে কিছুটা বন্ধ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে এই জায়গা খালি করতে কিন্তু অগ্নিমিত্রা কিন্তু তার নিজের জায়গা অনর বিজয় ওঝাও রয়েছেন আহ সব মিলিয়ে পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু বচসা চলছে এবং তিনি তার অবস্থানে অনর ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিবি আনন্দ কলকাতা नौजवान साथियों आपके